আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওই দিন আপনাদের সাথে যে মাছের ভিডিওটা শেয়ার করছি, ওইখানে যে শৈল মাছ ছিল, তো শৈল মাছ আম্মু ভুনা করছে, আর হচ্ছে এই যে শৈল মাছের ভর্তা বানাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে শৈল মাছের ভর্তা বানানো হয়। তো এখানে আম্মু মানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ভেজে নিছে। আগে আমি দেখেন এই যে মরিচগুলো ভাজা থেকে আর কি মরিচগুলো একটু আলাদা করে নিতেছি। এখানে পেঁয়াজ কুচি কুচি করে কাটছে আর কাঁচা মরিচগুলো ভেজে নিছে। আর এখানে হচ্ছে শৈল মাছ ভাজা আছে, শৈল মাছটা লবণ তারপরে হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে তারপরে ভেজে নেওয়া হয়েছে। আসলে এই মাছগুলো তো মানে পুকুরের না আর কি নদীর মাছ, সেজন্য এই মাছগুলো খেতে খুবই মজা। তো ওই দিন যেদিন মাছ নিয়ে আসছিল তো ওই দিন আম্মু ভাজছিল, তো ভাজা মাছগুলো আর কি খেতে খুবই মজা লাগছে। কারণ চাষের মাছ, আসলে চাষের মাছ কিন্তু খেতে অন্যরকম লাগে, আর নদীর মাছ আসলে যারা নদীর মাছ খেয়েছেন তারাই আর কি বলতে পারবেন যে আসলে নদীর মাছটার মধ্যে আসলে স্বাদটাই অন্যরকম। আমি এখান দিয়ে ভর্তা বানাচ্ছি আর জিলান দেখেন ঠেকিয়ে দিচ্ছে মাছ, দুষ্টামি করতেছে, ওর জন্য আর কি কোনো কিছু করা যায় না, সব কিছুতে ওর থাকতে হবে। মরিচগুলো দেখেন হাত দিয়ে ভালো করে আমি চটকে নিচ্ছি, তো আপনারা একটু সাবধানে চটকাবেন, এগুলো মরিচ কিন্তু মানে পরে কিন্তু হাত জ্বলবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি একটু করে নিতেছি। জিলান রাখো, রাখো বাবা, বাবা রাখো, এখানে নাই খাদ, রাখো ভর্তা বানাই, দেখো তুমি, হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে ভর্তা বানাবো। এই কাটা আছে, তুমি খাই না, খাই না, আল্লাহ কাটা আছে। তো মরিচ গুলো একটু সময় নিয়ে আর কি মানে চটকে নিতে হয়, কারণ এখনকার মরিচ আর কি বেশি থাকে। এখন আমি মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিব, সাবধানের সাথে একটু কাটাটা ছাড়িয়ে নেবে। তো মাছগুলো আমি কাটা ছাড়িয়ে এখানে নিয়ে নিয়েছি দেখেন, তো এখন এই যে মরিচের সাথে পেঁয়াজগুলো আমি অ্যাড করে নেব। এখন আমি এই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তো লবণ দিয়ে তারপরে মরিচটাকে ভালো করে একটু চটকে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে একসাথে মিশিয়ে দেবো। আচ্ছা আমরা কিছু এখন আমি এটাকে ভালো করে যে মেখে নিচ্ছি, তো আমাদের একটু টেস্ট করে দেখবেন যে লবণটা হয়েছে নাকি। দিলাম চিলা চিলি করে না, তো এই যে দেখেন ভর্তাটা হয়ে গেছে। এটা ভর্তা তুমি নিতে পারবে না, এটা ঝাল লাগবে, তুমি খাইতে পারবে না। এই তো আমাদের এই যে হয়ে গেল মজাদার হাতে চটকানো শৈল মাছের ভর্তা, যা হচ্ছে বাঙালি রেসিপি যেটাকে বলে, সেটা দেখেন কালারটা খুব সুন্দর আছে। আর সাথে আছে শৈল মাছ ভুনা, যেটা নদীর শৈল মাছ, আর খেতে খুবই অসাধারণ টেস্ট, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর অবশ্যই আমাদের এই দুইটা রেসিপি আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আর শৈল মাছের ভর্তাটা অবশ্যই সবাই বাসায় মানে হাতে চটকানো ভর্তাটা খেয়ে দেখবেন, খুবই অসাধারণ টেস্ট, আমরা তো সবাই খুব পছন্দ করি, আর অবশ্যই আপনাদেরকেও আপনাদেরও ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।